স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এই যে একটি রেজাল্ট রেজাল্টটি প্রমোটেড দেখতে পাচ্ছেন এবং সকল সাবজেক্টের লেটার গ্রেড মার্কগুলো দেখা যাচ্ছে সো এইভাবে আপনার রেজাল্টটি দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবেন আসার পর আপনাকে জাস্ট এখানে টাইপ করতে হবে এই যে দেখেন আমি টাইপ করতেছি সন্ধ্যা সাতটার সময় রেজাল্ট দিবে সো সন্ধ্যা সাতটার সময় টাইপ করবেন এনইউ বিডি ডট ইনফো দেখেন এনইউবিডি ডট আই এনএফ ইনফো ঠিক আছে এন ডট ইনফো লিখে সার্চ করার পরে আপনার সামনে এই যে দেখবেন এমন একটি ইন্টারফেস আসবে আমরা ওয়েট করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি ওপেন হচ্ছে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি কী করবেন সুন্দর করে এই যে রেজাল্ট নামের বাটন এই রেজাল্ট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি হয়তো বা প্রথমে আসতে চাবে না তো আপনি আবার রিফ্রেশ করবেন তখন ওয়েবসাইটটি কিন্তু আপনার সামনে চলে আসবে আর অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গেছে সবাই রেজাল্ট দেখতে পারতেছে তো দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পর এমন ইন্টারফেস আসবে তো এখান থেকে অবশ্যই লিখে থাকবে এক্সামিনেশন নেম ব্যাচেলর ডিগ্রি অনার সেকেন্ড ইয়ার তারপর নিচে বলতেছে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে পাসিং ইয়ার ঠিক আছে এক্সাম ইয়ার তো আমরা কি করবো ওই যে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে একটি রেজিস্ট্রেশন নাম্বার বসায় দিব তো আমি এখানে একটু রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি বসানোর পর এখানে এক্সাম ইয়ার এখানে দুই হাজার বাইশ দিতে হবে ওকে তো দুই হাজার বাইশ বসানোর পর সার্চ রেজাল্টে ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করলে আপনার রেজাল্টটি কিন্তু আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এইটা একটা রেজাল্ট রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে প্রমোটেড লেখা রয়েছে এগুলো আমি হাইট করে দিয়েছি নাম বাবা মায়ের নাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কোর্স ওয়াইজ লেটার গ্রেড কোন বিষয়ে কত লেটার গ্রেড পেয়েছে এখানে কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে তো খুব দ্রুত আপনার রেজাল্টটি আপনি চেক করুন তো এই ছিল ভিডিও লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ